রেস্টুরেন্ট আশা করি তোমার সবাই ভালো আছে অন্যের সময় থেকে মেসিসার সবাই কান্ত্রিক ভবিষ্যতে অভিনন্দ জানি শুরু করছে আমাদের রাজকের ক্লাস আমাদের রাজকের ক্লাস পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় দশের জেমিতি জেমিতিতে আজকে আমাদের প্রথম লেক্সারের মধ্যে আছে যেটা চতুর্ভুজ কোন পুরক্ কোন চতুর্ভুজ কাকে বলে কোন কোন শ্রেণী বিভাগের মধ্যে পুরক্ কোন আছে সম্পূরক কোণ আছে অনেক রকমের কোন আছে তাহলে আমরা প্রথমে চতুর্ভুজ সম্পর্কে জানবো তারপরে কোন তারপরে পুরক কোন তাহলে দেখেন আমাদের চতুর্ভুজ তাহলে চতুর্ভুজ চতুর্ভুজটা কি চতুর্ভুজ চারটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সীমাবদ্ধ আজকে কত তারিখ ক্ষেত্র কে চতুর্ভুজ বলে চতুর্ভুজ চতুর্ভুজ বলে বলে পাশে একটা চিত্র রাখবো আমরা এই জন্য লিখবো পাশের চিত্রে পাশের চিত্রে একটা চতুর্ভুজ আমরা এখানে এঁকে নেই দেখো এই হলো ধরো একটা চতুর্ভুজ হ্যাঁ পাশের চিত্রে এই হচ্ছে পাশের চিত্র তাহলে নাম দিব হচ্ছে ক খ গ ঘ ক খ গ চতুর্ভুজ একটি চতুর একটি চতুর্ভুজ এখন এখানে নাম দাও এই চতুর্ভুজের নামগুলো দাও যে ক ঘ এখন এই কৌণিক বিন্দুটা যোগ করো এই দুটা যোগ করো তাহলে এই দুইটাকে বলা হবে কর্ণ এই দুটাকে বলা হবে কর্ণ তাহলে চতুর ভুজের চতুর্ভুজের চারটি বাহু ও চারটি কৌণিক চারটি কৌণিক বিন্দু চারটি কৌণিক বিন্দু বা শীর্ষ বিন্দু কৌণিক বিন্দুকে শির্ষবিন্দুও বলা যেতে পারে এবং দুইটি কর্ণ দুইটি কর্ণ থাকে এই যে এখান থেকে আমরা চতুর্ভুজের বৈশিষ্ট্য বের করতে পারবো এখান থেকে আমরা চতুর্ভুজের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতে পারবো চতুর্ভুজের বৈশিষ্ট্য যদি আসে তাহলে লিখবা চারটি চারটি বাহু থাকে বিন্দু থাকে চতুর্ভুজের কি থাকে দুইটা কর্ণ চতুর্ভুজের দুইটা কর্ণ এইভাবে একটার পর একটা সিরিয়াল আমরা লিখে গেলে পরে চতুর্ভুজের বৈশিষ্ট্যটাও আমাদের লেখা হয়ে যাবে দেখো চারটি রেখা অংশ দ্বারা চারটি রেখা অংশ যেমন এই একটা রেখাংশ এই একটা রেখাংশ এই একটা রেখাংশ এই একটা রেখাংশ এই চারটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র মানে সীমাবদ্ধ মানে কি প্রত্যেকটা রেখার সাথে প্রত্যেকটা মিলানো অসীম পর্যন্ত না একটা সীমাবদ্ধতা আছে এর একটা কি আছে সীমাবদ্ধতা আছে তাহলে এই যে সীমাবদ্ধ ক্ষেত্রকেই বলা হবে কি চতুর্ভুজ এই সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হবে চতুর্ভুজ তাহলে চতুর্ভুজের কি আছে দেখো চতুর্ভুজের চারটি বাহু ও চারটি কৌণিক বিন্দু বা শীর্ষ বিন্দু কৌণিক বিন্দুকে শীর্ষ বলা হয় এবং দুইটি কর্ণ থাকে 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 দুইটা কর্ণ তাহলে সেই কর্ণ হচ্ছে এই যে যেমন কর্ণ একটা কর্ণ হচ্ছে ক গ দুই নাম্বার কর্ণটা হচ্ছে আর দুই নাম্বার কর্ণ হচ্ছে ঘ খ ঘ খ লেখো এটা হচ্ছে দুই নাম্বার কর্ণ তাহলে এই হচ্ছে কয়টা কর্ণ থাকে দুইটা কর্ণ একটা চতুর্ভুজের দুইটা কর্ণ থাকে একটা চতুর্ভুজের দুইটা কর্ণ তাইলে আমরা এরপরে পড়ব কোন সম্পর্কে এরপরে আমাদের পড়তে হবে কোন তাহলে আশা করি তোমরা এই চতুর্ভুজ সম্পর্কে আর কারো কোনো রকমের কোনো সমস্যা থাকবে না এটা কিন্তু একদম সব সময় লাগবে প্রত্যেকটা ক্লাসে লাগবে এই যে চতুর্ভুজ কোন কোনগুলো সংজ্ঞা এগুলো একদম পুরো মুখস্থ করে রাখতে হবে এক্ষণেই মনের মধ্যে যাতে করে ভবিষ্যৎ ক্লাসগুলোতে আমাদের কোনো রকমের কোনো সমস্যা না হয় তাহলে আমাদের চতুর্ভুজ শেষ এখন হচ্ছে আমাদের তাহলে আমি কোন একটা কনের চিত্র আঁকি এখানে এই একটা কোন হ্যাঁ এই কনের চিত্র এখন এখানে নাম দেবো আমরা কোণের চিত্রে নাম দেবো ধরো ক খ গ এই হচ্ছে কোণের চিত্র তাহলে কোন সংজ্ঞা সংজ্ঞা লিখবো আমরা প্রথমে কোন দুটি রেখা একটি বিন্দুতে দুটি রেখা একটি বিন্দুতে মিলিত হলে মিলিত হলে মিলিত হলে কি হবে একটি কোন উৎপন্ন করে একটি কোন কিন্তু মধ্যে না কোন উৎপন্ন কোন উৎপন্ন হয় একটি কোন উৎপন্ন হয় দেখো এই যে এই চিহ্নটার দ্বারা এত চিহ্ন দ্বারা কোন কি করে বুঝায় কোন বুঝায় যেমন পাশের চিত্রে পাশের চিত্রে ক খ একটি কোন একটি কোন এই যে দেখো একটি কোন এই যে যে চিহ্নটা অর্থাৎ এরকম একটা বেকা চিহ্ন এই চিহ্নটা হচ্ছে কোন প্রকাশের চিহ্ন এটাকে বলা হয় কোন প্রকাশের চিহ্ন কোন প্রকাশের চিহ্ন তাহলে কোন কি একটা কোন আঁকতে হলে দুইটা সরল রেখা লাগবে অর্থাৎ দুটি রেখা একটা রেখা হচ্ছে ক খ আর একটা হচ্ছে খ গ দুইটি রেখা যদি একটা বিন্দুতে মিলিত হয় দেখো এই যে একটা বিন্দুতে মিলিত হয়েছে এই যে বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুটা অর্থাৎ দুইটা রেখা যখনই একটা বিন্দুতে মিলিত হবে তখন একটা কোন উৎপন্ন করবে এটাকে বলা হয় কোন অর্থাৎ ক খ গ একটা কোন উৎপন্ন করছে তো এই হচ্ছে আমাদের কোণের সংজ্ঞা যদি কোণের সংজ্ঞায় কোনো সমস্যা থাকে তাহলে প্রশ্ন করতে পারেন না স্যার কোনো সমস্যা নেই আচ্ছা এরপরে আমরা কোন বুঝলাম এখন কোণের প্রকারভেদ অনেক রকমের কোণ আছে তার মধ্যে একটা আছে পূরক কোণ তারপরে আছে সম্পূরক কোণ তাহলে আমরা এই ক্লাসে আমরা পূরক কোণ সম্পর্কে জানব তাহলে এখন দেখো পূরক কোণ পূরক কোণ দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে ওই কোণ দুটিকে পরস্পরের পুরক পরস্পরের পূরক কোন কারণ উভয়ের সমষ্টি ষাট ডিগ্রি যোগ তিরিশ ডিগ্রি সমান সমান নব্বই ডিগ্রি আচ্ছা দেখো এই যে এই নিচের এই কোনটুকু এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি আর এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি এই দুইটা কোন মিলে কথা হইলো এই ষাট যৌত্রিশ নব্বই এটা একটা লম্ব হ্যাঁ তাহলে আমরা পাইছি কি কারণ উভয়ের এই যে ষাট যোগত্রিশ সমান সমান নব্বই দুটি কোণের সমষ্টি এখন যদি এটা না হইয়া ধরো এই যে এরকম একটা কোণ হয় এইটা ধরো হইছে আশি ডিগ্রি আর এটা আছে দশ ডিগ্রি তাইলে কি হবে আশিয়ার দশ কত নব্বই এই দুইটা কোণ একটা আরেকটি পূরক কোণ আবার এরকম না হইয়া যদি এরকম হয় এটা হলো তোমার সত্তর ডিগ্রি আর এটা হচ্ছে বিশ ডিগ্রি তাহলে সত্তর যোগ বিশ সমান সমান কত নব্বই ডিগ্রি মূল কথা হলো দুইটা কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তখন সেই কোন দুইটাকে একটা আরেকটার পূরক কোণ বলে আশা করি আপনারা কোণ সম্পর্কে বুঝতে পারছেন যদি কারো কোনো সমস্যা থাকে এর পরেও তাহলে প্রশ্ন করতে পারেন না স্যার নেই আচ্ছা তো डियर स्टूडेंट এই ছিল আমাদের আজকের লেকচারের জ্যামিতির আলোচ্য বিষয়গুলো যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাথে থাকবা অন্যসব মেথডাল টিপস এন্ড ট্রিকস থেকে আমি শেষ ক্লাসকে বিদায় নিচ্ছি দেখা পরবর্তী ক্লাসে